একটা নতুন জায়গায় গেছি, আমি কোনোদিন যাইনি। আমরা একটা হাসপাতালে, দেখো আমি বাসে উঠে পড়েছি, বাসে উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি, কিন্তু দেখো বাসে কত ভিড়, স্কুলের ছাত্র ছাত্রীরা, আরও ডেলি স্টেশন যার যা প্যাসেঞ্জার যারা যায় তারা গেছে, আমি তার মধ্যে থেকে আমি আমার বড় যা আমার নিজে মিলে মিলে যাওয়া আসা যাচ্ছি। এই দেখো বাসে, দেখো স্কুলের বাচ্চারা উঠেছে, আরও সব পাবলিকরাও উঠেছে। এই শেষকালে আমি আমডাঙ্গার রাস্তায় নেমে গেছি, রোডে নেবে এবার ভিতরে হাসপাতালের ভিতর দিকে আমরা হেঁটে চলছি যাচ্ছি। এবার দেখো আমরা টিকিট কাউন্টারে লাইন দিয়ে রয়েছি, টিকিট কাউন্টারে লাইন দিয়ে রয়েছি। এই দেখো কত বড় হাসপাতাল, আর হাসপাতালটা সত্যি খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে হাসপাতালটা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে আর কি, এত ভালো হাসপাতালটা। এই দেখো আমার মেজদি ডাক্তার নিয়ে একটা দাঁতের ডাক্তারের সঙ্গে কথা বলছে ভিতরটায়, ওই দেখো দাঁতের ডাক্তারের সঙ্গে কথা বলছে, ফাঁকাটাই দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা। আর পিছনে দেখো স্লিপ খাওয়ার জায়গা রয়েছে, আমরা যখন যেতাম কত ছোটোবেলায় গেছি জানি না, মনেও নেই, তখন ভাঙাচোরাই ছিল, এখন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে হাসপাতালটাকে দেখতে খুব ভালো লাগছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে আমি ভিডিওটা করেছি। দেখো একটা পুকুর আছে, পুকুরের পাড়গুলো কি সুন্দর বাঁধানো বাঁধানো, চারিধার দিয়ে গাছপালা, ঝাউ গাছ, সুপুরি গাছ, কলা গাছ। এটা দেখো ঘাটের সিঁড়ি, সিঁড়িটা কত সুন্দর দেখো, পুকুরে নামার জন্য সিঁড়িটা দেখো, আর চারিদিকে গাছপালা ভর্তি, এত ভালো লাগছে সে বলার মতন, একটা ছোট্টখাটো পার্কের মতন হাসপাতালটাকে পুরো পার্ক তৈরি করে ফেলেছে, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। পিছন দিকে তো আরও ভালো লাগছে, এই দেখো পিছন দিকে দেখো নাকরদোলা আছে, নাকরদোলা আছে, এখানে নাকরদোলাটা দেখা যাচ্ছে, আর দুটো ছোট বাচ্চা, ওর মধ্যে এখন শুধু নাকরদোলাটাই দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে ছোট ছোট দুটো বাচ্চার দোলা খাওয়ার মতন নাকরদোলা টাঙানো রয়েছে। আর ওই দেখো এর ভিতরের দিকে দেখো সরু একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা চলে গেছে, ওই দেখো আমার বড় যা আসছে, বড় যা আসছে হেঁটে আসছে, ভিতর থেকে দেখে এলো সব, এত সুন্দর দেখতে লাগছে সে বলার মতন। এই দেখো পুকুরটা দেখো, পুকুরটাকে চারিদিকে বাঁধানো, চারিদিকে বাঁধানো, ওখানে মাটির কোনো সিন নেই। এই দেখো এই সাইডে দেখো বিল্ডিংগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো কি সুন্দর লাগছে। ওইদিকে পিছনে দেখো পাঁচিলের পিছনে সব আম বাগান, কলা বাগান, ছোটো ছোটো ঝাউ গাছ, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে, এত ভালো লাগছে। আমি আজকে গেছি হাসপাতালে, গেছি এত ভালো লাগলো হাসপাতালটাকে দেখে, পরিবেশটাকে এত ভালো লাগলো সে বলার মতন না। আমি পারলাম না, আমি ওর জন্য একটা ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। আর ওখানে ডাক্তাররাও এখন খুব ভালো ভালো ডাক্তাররাও আসছে। এই দেখো ছোট্ট বাচ্চা দুটো দোল্লা খাচ্ছে, বাচ্চারা কোনো নিয়ে গেলে কোনো কান্নাকানি কোনো সিন নেই, খেলাধুলারও জায়গা রয়েছে। আর এই দেখো বয়স্ক বয়স্করা, ছোট্টবেলায় যখন ছিল দুই বন্ধু ছিল, সেই দুই বন্ধুর বয়সকালে দেখা হয়েছে হাসপাতালের মধ্যে, তাদের কত সুন্দর দেখো হেসে খেলে গল্প করছে। এই দেখো হাসপাতালের শেষে আমরা রোডে উঠে এলাম, এই দেখো আমার বড় যার মেজে যা, এই যে বড় যার মেজে যা, আমার বাসের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়। আর আমি কি করলাম, বাস আমি চাপতে পারি বলে টোটোর মধ্যে উঠে পড়েছি, টোটোয় উঠে এই যে টোটো করে আমি যাচ্ছি, আর আমার বড়টা ওই বাসের জন্য রয়েছে। শেষকালে আমি বাড়ি পৌঁছে গেছি, পৌঁছে এসে ফ্রেশ হয়ে চান টান করে তোমাদের কাছে আমি বলছি, এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো।